আজকে আমরা কিতা করি আর অসমেকো ত্রিভুজের সর্বাঙ্গ ত্রিভুজের সর্বাঙ্গ সমতা আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব না নে ত্রিভুজের সর্বাঙ্গ সমতা আমরা প্র্যাকটিক্যালি কি রকম মিস করতে পারি যখন আমরা কোন জায়গা পিতা দিয়ে ডাইরেক্ট না মাপি আমরা এটার মাপ বাইর করতে পারি মনে করো আমরা এটারে কিতা ধরছি আমরা কিতা ধরমু এটারে মনে করো আমি নদীর এই পারে খাড়া আছি না নে গোলকিপারের এই পোস্ট থেকে ওই পোস্ট পর্যন্ত মিডিলে মনে করো এটা কিতা তোমার ইচ্ছা তুমি যতটুকু মাপ তোমার সুবিধা করে মাপায় তারপর এটা খালি ওটা খালি খেয়াল রাখবা যাতে কোনটা কত ডিগ্রি হইতো অতিভুজ কয় না নি বার কিতা কইতে পারি আমরা কিতা কইতে পারি মনে করো এখানে একটা ত্রিভুজ বানছে তো সেই মিরাম ত্রিভুজ আমি এখানে একটা বানাই দিব শুকনার উপরে বানাইলে এটার কোনা 90 ডিগ্রি আছে না নি ওটার দেখো সমকোণী ত্রিভুজ মিলতে হইলে দুইটা কিটা দুইটা দুটি বাহু সমান হওয়া লাগে দুইটি ত্রিভুজের দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হইতে হইতে হইলে কিটা লাগবে দুইটি বাহু সমান দুইটি একটা কোণ 90 ডিগ্রি হইতে লাগবে আর আরো যে কোনো দুইটা বাহু সমান সমান হইতে লাগে তা আমি এখানে বানাই দিব না একটা 90 ডিগ্রি কোণ বানাই দিব এটা দুইটা বাহু মিলে একটা দুইটা বাহু সেম টু সেম করে দেব ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম হইতো না নি হয় ত্রিভুজ দুইটা সমান হইতো না নি আচ্ছা দেখো এখন একটা মজার জিনিস দেখো আমার এই বাহু আর এই বাহু সমান নেই এখান থেকে চারটা ডান্ডা আনছি এটা দিয়ে মিলাইয়া আর এখানে কয়টা ডান্ডা আছে চারটা চারটা ঠিক আছে নি আমার একটা বাহু মিলে গেছে আর একটা বাহু মিলে গেছে এটার কোণ কত আসলো 90 ডিগ্রি তা আমি এখান থেকে 90 ডিগ্রি এদিকে যেতে পারবো না নি হয় তো আমি যদি এদিকে 90 ডিগ্রি যাই তাহলে কয়টা জিনিস মিলে গেল তিনটা জিনিস মিলতে লাগে তিনটা থেকে কয়টা জিনিস মিলে গেছে একটা বাহু মিলে গেছে আর একটা 90 ডিগ্রি কোণ মিলে গেছে আমার বাকি কিটা বাহু আর একটা বাহু খালি মিলতো তো তোমার দুটো ত্রিভুজ সমান হই যাবে না সমান হই গেলে পরে কর্ণ আমার মিলে যাবে এদিকে কর্ণ অটোমেটিক দুটা জিনিস মিলে গেছে তিনটা জিনিস মিলে গেলে বাকি সব তো মিলে যায় না রে তো তো সেম হই গেল তো এখান থেকে আমার এদিকে কিটা করব আবার না এদিকে সাইডটা দিতাম না এদিকে এখানে আমি তোমার দেখাই কতটুকু যাইব আমি তোমার দেখাই সাইড আপ না নি না না কি যাই আমি এদিকে যেতে থাকি কষ্ট করে তাহলে আমার এটা লড়াই হলো ইদিয়ে কতটুকু আমি কত সব একটা জিনিস আর দেখে যাও এটা লড়াই না 4 হাফ ইদিয়ে কতটুকু আমি আমার ঠিক না আমি ঠিক জানি না দেখো এটা অ্যাকচুয়ালি এই বাহুটা কি তা এদিকে হইছে নদীর চড়া এটা আমার চড়া না নদীর চড়া লাগা আমি এদিক মিলতো কিন্তু নদীও মাপছি না আমি এদিক কেমনে মাপি দিনা নদী পার করছি না দেখো নদীকে আমি না আমার এই বাহু হইতো না এই বাহু লাগে এই বাহু মিলতে লাগে এই বাহু আর নদীর ফার্স্ট টাইম কেমনে মিলাম জানো মোর জি না ওই যে এখানে চারটা বাহু চারটা রান্না মামা পরে একটা প্লাস্টিক আসছিল মানে নীল হ্যাঁ নীল দেখা যাননি ওই যে নদীর যে হোপারের যে খুঁটি এখানে রাখো না ওই যে এখানে পাওয়া রাখো তুমি এদিকে সরো এদিকে সরো এদিকে সরো ওই যে নদীর যে নদীর হোপারের যে খুঁটি আর যে সবুজ প্লাস্টিক এটার লগে তুমি পুরো সোজা লাইন একটা বানান ভাই সোজা একটা লাইন টানো আগে বুঝে দেখো এখানে দেখো কোন দিকে লোকের সমান হচ্ছে বুঝি সরাও বুঝি সরাও খালি ইয়েটা করি আমার দেখো খালি ইয়েটা করি ওটা আমার দেখো ওটা লোকে একটা সোজা রেখা রেখা বানা তুই রেখাটি কই যা দেখো ওদিকে নদীর উপরে টুটি আর ওই রেখা দিকে কই যা রাখান যা এদিকে পুরো বুঝে বানা
ইদিকে তো মিলাই লিছো কিন্তু হদিকে লগে হটা লগে মিলাইতে লাগবো ইদিকে রেখা না ডিডিকে না ও রেখা না ডিডিকে রেখা কই আর ও মন করে আছে ও আর মানে ও আর আর ডিডিকেটা কই আর এই দিও রেখা কইই মিলে ও ওই মিলে তো ও কোন রাখলাম এখন আমরা কি করব দেখো এই কোনা কত ডিগ্রি এই কোনা কত ডিগ্রি 90 আর হই যে গোলকিপারের কোনা কত ডিগ্রি 90 তো আমার দুইটা সমকোণী ত্রিভুজ সর্বাঙ্গ সমদৈর্ঘ্য দুইটা একটা জিনিস মিলছে নি কোনা কোনা মিলে গেছে না নি ওই আর এখন কি তার আর যে কোনা দুইটা বাহু মিলতে লাগবে এই বাহু আর হই যে দাগটা কি এই বাহু আর হিদিকের বাহু দুইটা সমান আছে নি কই বাহু ওই যে প্লাস্টিক ওই চাইটা চাইটা নরম অপছিলাম না নি স্যার দুইটা বাহু মিলছে নি ওই একটা কোন আর বাহু মিলে গেছে আর এখন কি তা আমরা যে হই যে কোনা কোনা যে ভাবছিলাম হঠাৎ থেকে প্লাস্টিক আর প্লাস্টিক থেকে এম করে হউ যে কোনার ধরছিলাম না এটা এক লাইনে আবুল মিলাইলাই এই টানের লগে তো অটোমেটিক কি হয়ে যাবে এই বাহু এটা আর ওই যে হউ বাহু নদীর পাশ দুটা কি হয়ে যায় অটোমেটিক মিলে যায় তারপরে একটা কোনা মিলে গেছে একটা বাহু মিলে গেছে কি তাও দেলে পাশ আর নদীর পাশও মিলে গেছে কোনা আর দুইটা বাহু মিলে গেছে না তার মানে কি তাও আমার দুটা ত্রিভুজ সমান আর দুটা ত্রিভুজ যদি সমান হয়ে যায় এটার পাশ যতটুকু আমার এটার পাশ হতো ওই সমান সমান হয়ে গেছে আমার ত্রিভুজ পুরো বরাবর কিটা কি তুমি জানো কিটা ততটুকু তার মানে এখানে যদি আমার 5 ফুট হয় তাহলে আমার নদীর পাশ কতটুকু হইব কালা কই গেছে 10 ফুট নদীর পাশ 10 ফুট তখন আমরা এটা মাফিয়া দেখি লাইক কতটুকু হবে যেহেতু দেখো আমরা এটা পাশ দিই মাফিয়া না নি আর উপরে উপরে মাফিয়া একদম একুরেট না হইতো আর কি যদি আপনি কি তার পুরো একুরেট আর কোনাটা যদি 90 ডিগ্রি চাদা দিয়ে মাফিয়া দিই তখন পুরো একুরেট হয়ে যাবে কিন্তু এখন আমরা হাত দিয়ে মাফিয়া না খালি বুঝাইবে লাগে একদম ঠিকঠাক হয়তো 119 হয়ে যাবে পিতা দিয়া তাদের মাপলে পুরো অ্যাকুরেট বাইরে তখন দেখবা আমি এটা মাপলে দেখবা সেম টু সেম হটার মধ্যে দিয়ে বাইরে ওকে একটু উনিশ বি একটু কম বেশ হইতে পারে কিন্তু হন গিয়া দেখো অতটুকু আমরা এখানে অ্যাঙ্গেল করে একটু বেশ কম হইছে না নি মানে ডিফারেন্স আই যেতে পারে কিন্তু মোটামুটি দেখো অতটুকু 1 2 ওই সামনে থাকি চলো রে সাবিলা সাবিলা সামনে থাকি চলো ইয়া আরো দেখো আমার হাত ওখানে ধরছিলাম না নি ওই দেখো আরে মোটামুটি ঠিক আছে না নি পিতা দিয়ে চাচা দিম আপনি পুরো আমি হাত দেখলাম ওখানে আমার ধরা থাকলো না ওটা হলো কিতা জ্যামিতির আমরা ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল জ্যামিতি ওটাই কাজে লাগে সব জিনিস কাজে লাগে তোমার কাম তুমি এটা কিরকম ব্যবহার করবে বুঝে গেছেন তারপর কো সমকোণী ত্রিভুজ সর্বাঙ্গ সমদৈর্ঘ্য লিখি তা কিতা কিতা মিলতে লাগে কো দুইটা কোণ আর দুইটা বাহু হ্যাঁ দুইটা কোণ একটা কোণ একটা এক কোণ কোণ কোণটা কোণ কোণ 90 ডিগ্রি এটা সমকোণ যেটা 90 ডিগ্রি কোণ দুইটা ত্রিভুজের কিতা হইতো একটা কোণ 90 ডিগ্রি হইতো লাগে আর যে কোনো বাহু দুইটা সমান বুঝে চলো চলো